পরিষ্কার লেখাগুলো দেখা যাচ্ছে কিনা দেখো। জি না স্যার, ক্যামেরাটা যদি একটু সামনে নিয়ে যেত। আজকে স্যার 8 তারিখ। জি না স্যার, আজকে 9 তারিখ। 9 তারিখ না, আজকে 8 তারিখ। আজকে 9 তারিখ। জি স্যার, আজকে 9 তারিখ। 9 তারিখ আজকে 9 তারিখ। ওই দিন আমি ত্রিকোণমিতি স্যার প্লিজ সবাইকে তোমরা কি আমাকে শুনতে পাচ্ছো? স্যার শুনতেছি কথা, কিন্তু ভিডিও দেখা যাচ্ছে না। তোমরা কি শুনতে পাচ্ছো আমাকে? স্যার আপনার ভিডিও শো হচ্ছে না। সমাধান করো স্যার, কিছু দেখা যাচ্ছে না স্যার, আপনাকে দেখা যাচ্ছে না, আমাকে দেখা যাচ্ছে না স্যার। না স্যার, কিছু দেখা যাচ্ছে না, বোর্ড দেখা যাচ্ছে না, বোর্ড। হ্যাঁ জি না স্যার, কিছুই দেখা যাচ্ছে না, কিছু দেখা যাচ্ছে না। জি স্যার, এখন দেখা যাচ্ছে না স্যার, এখন দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে। জি স্যার, জি স্যার, তোমরা কি দেখতে পাচ্ছ? জি স্যার দেখছি স্যার, হঠাৎ দেখা যায়, আবার চলে যাচ্ছে, আবার আসতেছে, এরকম। তোমাদের কথা পরিষ্কার আসতেছে না তো? দেখা যাচ্ছে না স্যার, আটকে যাচ্ছে গাছ আর কি। না স্যার, দেখো ভালো করে দেখো, দেখা যাচ্ছে কিনা দেখো। না আটকে আটকে আসতেছে যে। হ্যাঁ দেখা যাচ্ছে না, অন্ধকার। এবার ঠিক আছে স্যার, সবাই একটু মাইক্রোফোনটা অফ করো। না দেখা যাচ্ছে না তো। শোনো, তোমাদের এখানে তো দেখা যাওয়ার কথা, তোমাদের কোন ডিভাইস? আমার পিসিতেও তো সারাটা দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে মোবাইলে প্রবলেম হয়েছে। জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে, আচ্ছা এখন দেখো এই তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার,
তোমরা কথা বলো না, এখন দেখা যাচ্ছে কিনা? তাইলে মাইক্রোফোন সবাই অন করে রাখছে স্যার, যার কারণে আপনার কথা না। তোমরা মাইক্রোফোন অফ করো, মাইক্রোফোন অফ করো তো। কস স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস কস স্কয়ার থিটা সমান 2 মাইনাস 5 কস থিটা। এখন দেখো বাবা, 2 কস স্কয়ার থিটা মাইনাস 1 মাইনাস 2 প্লাস 5 কস থিটা সমান 0। আমি সবগুলোকে একদিকে নিয়ে আসলাম। এখানে cos থিটা cos থিটা যোগ করলে 2 cos থিটা মাইনাস 1, 2 টা কেটে গেল, এটা এদিকে 5 ছিল, এটা মাইনাস হলো, এটা মাইনাস ছিল, এটা প্লাস হয়ে গেল। বোর্ড দেখা যাচ্ছে? জি স্যার, জি স্যার। আচ্ছা লিখো, আস্তে আস্তে লিখো, আস্তে আস্তে করো, আস্তে আস্তে। কিছু না বললে আমাকে জিজ্ঞেস করো, তোমরা প্রশ্ন করবে তো? তোমরা প্রশ্ন না করতে পারছ না, তোমরা সেটে আছো কিনা, ক্লাসে আছো কিনা? এখন দেখো বাম সাইডে নিলাম, ডান সাইড না বাম সাইড? বাম সাইড না, -3 = 0। আপনি বোর্ডের সামনে বেশি হাঁটা চলা করলে ওগুলো ঝাপসা হয়ে যাচ্ছে। মিডল টার্ম করলে কি দাঁড়ায় দেখো, এইদিকে দুই করলে তিন দুগুণে ছয় হবে, এখন ফাইভ কে ভাঙবো এভাবে, বা -3 = 0। এটাকে আমি কাটলাম যে ছয় থেকে এক থেকে পাঁচ, আর এই দুটো গুণ করলে সিক্স কস স্কেটিটা হচ্ছে, এই দুটো গুণফলের সমান হচ্ছে, এই দুটো গুণফলের সমান সিক্স কস স্কেটিটা হচ্ছে। তাইলে এটাকে ভাঙলে 6 cos θ কে cos θ বিয়োগ করলে 5 cos θ, এদিকে 3। এখন এখান থেকে বা 2 cos θ কমন নাও, 2 cos θ কমন নিলে cos θ plus 3 minus 1 কমন নিলে cos θ plus 3
সমান 0 লিখে নাও এই অংশটুকু আচ্ছা না সব ছেড়ে চার পাঁচ জন মাইক্রোফোন অন করে আছে, তার কারণে আপনার ভিডিও গুলো শো হচ্ছে। তোমরা কি দেখতে পাচ্ছ, বোর্ড দেখতে পাচ্ছ? তোমরা কি বোর্ড দেখতে পাচ্ছ? এখন দেখতে পাচ্ছ? আপনি একটু করে যান।
আমি সরে যাচ্ছি, আমি সরে যাচ্ছি, ঠিক না? সমাধান স্যার আপনার কথাও কাটা কাটা আসতেছে। তুলে নিচ্ছে এটা সমাধান করো। 25 নাম্বার, 25 নাম্বারটা হচ্ছে, 25 নাম্বারটা হচ্ছে 2 sin² θ, 2 sin² θ, 2 sin² θ প্লাস 3 cos θ, 3 cos θ, 2 sin² θ প্লাস 3 cos θ মাইনাস 3 = 0, মাইনাস 3 = 0, এটা সমাধান করতে হবে। এখানে sin² θ কে cos থেকে দিতে হবে, 2 × 1 − cos² θ প্লাস 3 cos θ মাইনাস 3 = 0, এখন এখানে এভাবে লিখো, মাইনাস 2 cos² θ প্লাস 3 cos θ মাইনাস 1 = 0। এখান থেকে আমি একটা মাইনাস কমন নিব, একটা মাইনাস কমন নিলে 2 cos² θ মাইনাস 3 cos θ প্লাস 1 = 0, বা 2 cos² θ মাইনাস 3 cos θ প্লাস 1 = 0। পাশে একটা সাইড নোট দাও, মাইনাস 1 দ্বারা ভাগ করে, মাইনাস 1 দ্বারা ভাগ করে, মাইনাস 1 দ্বারা ভাগ করে। এখন এটাকে বিজন্তরাম করবো। আচ্ছা এতটুকু আগে তুলনা খাতায় বিজন্তরাম আমি উপরে করবো, বেশি নিচে হলে একে আসবে না, দেখা যাবে না পরিষ্কার। তোমাদের লিখা হলে আমাকে আমাকে একটু জানাবে, এতটুকু লিখে নাও আগে, 2 cos² θ মাইনাস 3 cos θ প্লাস 1 = 0। এখন আমি নিচের লাইনটাকে বিলম্ব করবো, দেখো সবাই
দেখছি এটাকে যদি আমি নিয়ন্ত্রণ করি বা টু কস থিটা মাইনাস টু কস থিটা মাইনাস কস থিটা প্লাস ওয়ান সমান জিরো মাইনাস ওয়ান মাইনাস এখান থেকে ওয়ান কমন নিলে কস থিটা মাইনাস ওয়ান সমান জিরো বা cos theta minus 1 কমন নিলে উইথ থেকে তাহলে এখানে থাকবে 2 cos theta minus 1 সমান 0 সুতরাং cos theta minus 1 equal to 0 অথবা 2 cos theta minus 1 equal to 0 বা cos theta সমান minus 1 cos theta সমান minus 1 এখন কস কত ডিগ্রির মান ওয়ান বলো দেখি তোমরা কস কত ডিগ্রির মান ওয়ান জিরো ডিগ্রি জিরো ডিগ্রি জিরো ডিগ্রি জিরো ডিগ্রির মান ওয়ান বা কস থিটা সমান কস জিরো ডিগ্রি আর এদিক হবে কস থিটা সমান হাফ বা কস থিটা সমান কস সিক্সটি ডিগ্রি গ্রহণযোগ্য নয় কারণ আমি আপু মাইক্রোফোনটা একটু অফ করেন কারণ তিতা শুক্র কোণ উত্তর হবে তিতা সমান 60 ডিগ্রি ছাত্রীরা তোমরা কি দেখতে পাচ্ছ বোর্ডিং মধ্যে দেখতে পাচ্ছ বলো বোর্ড দেখা যাচ্ছে কিনা জিরো ডিগ্রি হ্যাঁ স্যার হ্যাঁ স্যার জিরো ডিগ্রি তো বাড়তেছে জিরো ডিগ্রি যেহেতু সুকোণ বলছে সুকোণ মানে জিরো ডিগ্রি হতে পারে না জিরো ডিগ্রি চেয়ে বড় হতে হবে 90 ডিগ্রি অপেক্ষা ছোট সমাধান আর একটা অঙ্ক তোমাদের বাইরের কাজ দিচ্ছি আমি সেটা হচ্ছে 26 নম্বর অঙ্কটা বাইরের কাজ দিচ্ছি তোমরা কি গণিতের সিলেবাস পেয়েছো গণিত কি কি আছে সিলেবাস তোমরা জানো জি স্যার জানি আচ্ছা পাঁচটা অধ্যায় দেওয়া হয়েছে কেমন জি স্যার পাঁচটা অধ্যায় দেওয়া হয়েছে গণিতের সেগুলো জানো তো জি স্যার আচ্ছা এটা তুলে নাও অঙ্কটা তুলে নাও সবাই স্যার গণিতের সিলেবাস আরেকবার যদি বলতেন
গণিতের সিলেবাস আমি লিখে দিচ্ছি এখানে, আমি বোর্ডে লিখে দিচ্ছি গণিতের সিলেবাস, গণিতে কি কি দিছে, কোন কোন অধ্যায় দিছে আমি লিখে দিচ্ছি, তোমরা লিখে নাও। এটা কি আমি মুছে ফেলতে পারবো এখন? স্যার গিয়াতে দিছে তো, হোয়াটসঅ্যাপে দিছে, স্যার দিছে তো। কি দিছে? স্যাররা। আচ্ছা দিলে হইছে, দিলে ঠিক আছে, দিলে আমি দিচ্ছি না। পরীক্ষায় প্রশ্ন হবে এই পাঁচ অধ্যায় তোমাদেরকে ফলো করতে হবে, এই পাঁচ অধ্যায় করলে হবে, এই পাঁচ অধ্যায় বেশি লাগবে না। এখন আমি একটা এক্সাম দিয়ে দিচ্ছি, এই চ্যাপ্টার থেকে একটা এক্সাম দিয়ে দিচ্ছি, সেটা করবে এবং পাসও কিনা আমাকে জানাবে। এসডব্লিউটা হচ্ছে এরকম, 26 নাম্বার স্যার, 26 নাম্বার এসডব্লিউটা কি ওল্ড স্ট্যান্ডার্ড? এসডব্লিউটা হচ্ছে সমাধান করো, সমাধান করো, সমাধান করো tan স্কয়ার থিটা, tan স্কয়ার থিটা স্যার মাইনাস 1 প্লাস √3 মাইনাস 1 প্লাস √3 tan থিটা, tan থিটা প্লাস √3 ইকুয়াল টু 0। এই সমাধানটা তোমরা পাশে করবে, আর যদি করতে না পারো তাহলে আমাকে জানাবে, আমি আবার আগামী ক্লাসে করে দেবো। ঠিক আছে সবাই, এসডব্লিউটা তুলে নিছো? জি স্যার, জি স্যার। আচ্ছা ঠিক আছে, আচ্ছা সবাইকে, সবার জন্য শুভকামনা থাকলো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আগে আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে, কেমন? আজকে তাহলে এখানে কনক্লুড করছি, স্যার সবাই ভালো থাকো, জি স্যার, ঠিক আছে, জি স্যার, আজকের মতো ক্লাস শেষ করছি আমি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম দাদা, কেন আমি বলছি স্যার গ্রেসি কেড়ে দিন না, হতক্ষণ আগে একবার নিন, জানো না কিছু।